যদি আমি আল্লাহ তাআলার গোলামি করি তাহলে পৃথিবীর কুল মায়ের মাখলুকার সব আমার গোলাম হয়ে যাবে। পৃথিবীর যে সমস্ত মাখলুকার আছে, যে সমস্ত মাখলুকগুলো আল্লাহর ক্ষতি করে, এগুলো সব আল্লাহর গোলাম হয়ে যাবে। ভাইয়েরা, আমার এমন একটা ঘটনা, আল্লাহর বুজুর্গ বর্ণনা করেন, আল্লামা ওয়াহেদ আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি একবার দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, মালিক জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে আমি তা কিন্তু দুনিয়ার জমিনে দেখতে চাই। ভাইয়েরা, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, ভাইয়েরা আমার সকলের কথাগুলো খেয়াল করে শুনি, আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছে, রে মালিক জান্নাতের মধ্যে কি আমার সঙ্গী হবে, জান্নাতের মধ্যে কি আমার বন্ধু হবে, একটু আমি তাকে দেখতে চাই। বাইরে আমার কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইলহাম করলেন, ওরে আব্দুল ওয়াহিদ যদি তুমি তাকে দেখতে চাও তাহলে তুমি অমুক জায়গার মধ্যে চলে যাও, অমুক দেশের মধ্যে মাইমুনা নামক একটা মেয়ে আছে, মহিলা আছে, জান্নাতের মধ্যে ওই মহিলাটা তোমার সঙ্গে হবে। সুবহানাল্লাহ। ভাইরা, আমার এই কথা বলার সাথে সাথে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই চলা শুরু করলেন, সফর করা শুরু করলেন, চলতে 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 এমন দূরে যখন চলে গেলেন, আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাই বলেন, আমি যখন ওই নির্ধারিত জায়গার মধ্যে মাইমুনার বাড়ির মধ্যে যখন চলে গেলাম, আমি তাদের বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে মাইমুনা নামক মহিলাটা কে আছে? লোকেরা আমাকে বললো, মাইমুনা নামক সে তো বকরি রাখাল, এসে তো বকরি চড়ায়, তুমি তাকে পাওয়ার জন্য অমন এক চরণ ভূমিতে চলে যাও, মাইমুনের মধ্যে মাঠের মধ্যে চলে যাও, সেখানে গেলে তোমার সাথে মাইমুনার সাথে দেখা হয়ে যাবে। দেখলাম মহিলা তার সমস্ত বকরিগুলা জঙ্গলের মধ্যে ছেড়ে দিছে, তার বকরিগুলা মাঠের মধ্যে সুন্দর সুন্দর করে ঘাস খাচ্ছে, আর মহিলারা একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামাজ আদায় করতেছে। আমি দেখলাম, আমি পাশে তাকিয়ে দিই, মহিলার যেই জায়গার মধ্যে ওর বকরিগুলা যেখানে ছেড়ে আসে, বকরি যেগুলো ঘাস খাচ্ছে তার পাশে একটা বাঘ বসে বসে তার বকরিগুলাকে পাহারাদারি করতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যে বাঘ বকরিকে দেখলে সাথে সাথে বকরিকে খেয়ে ফেলে, কি আশ্চর্যের বিষয়, এখন দেখি ওই বাঘ সেই বকরির রাখালগিরি করতেছে। আল্লাহু আকবার, আমি আশ্চর্য হয়ে গেলাম। মহিলা যখন নামাজের সালাম ফিরালেন, মহিলা নামাজের সালাম ফিরানোর পরে আমাকে ডেকে বলতেছে, ওরে আব্দুল ওয়াহেদ, তোর সাথে তো আমার জান্নাতের মধ্যে দেখা হওয়ার কথা ছিল, দুনিয়ার জমিনের মধ্যে তুই কেন সাক্ষাৎ করতে আসলি? আব্দুল ওয়াহেদ বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলাম, আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করছে, বিদায় দুনিয়ার জমিনে আমি তোমার সাক্ষাৎ করতে চলে আসছি। তবে হ্যাঁ, আমার একটা আশ্চর্যের কথা, বলে সেটা কি? বলে, আমি জানি যে সাধারণ কবাবে যে সমস্ত বাঘ গুলা বকরিকে খেয়ে ফেলে, আমি দেখুন এখন তোমার বকরি গুলাকে সেই বাঘই পাহারাদারি করতেছে, ঘটনা কি? মহিলা মাইমুনা বলতেছে, ওরে আব্দুল ওয়াহিদ বড় করে শুনো, যেই দিন থেকে আমি আল্লাহ তাআলার সাথে সন্ধি করে রাখলাম, যেই দিন থেকে আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে গেছি, ওই দিন ঠিক দিগা তামাম জাহানের মাখলুকাতকে আল্লাহ তাআলা আমার গোলাম বানিয়ে দিছে। তাহলে ভাইরা, আমার গোলামি কর্তব্য একমাত্র কার? বলেন আল্লাহ, বলে আল্লাহর গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে কার? জুড়ে বলেন, গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। তাহলে আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ তাআলা কোন মাখলুকাতকে আপনার গোলাম বানিয়ে দিবে? আমাদের ঢাকার মধ্যে বড় একজন আলেম আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি
এত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কুতুব ছিলেন, গাউস ছিলেন। হুজুর একবার বাথরুমে গেলেন, হুজুর যখন বাথরুম থেকে বের হলেন, হুজুরের মুরিদ দেখতেছে হুজুর বাথরুম থেকে বের হওয়ার পর হুজুরের ঠোঁটগুলা গালগুলা বেলে বেলে রক্ত পড়তেছে, হুজুরের ঠোঁটগুলা বেলে রক্ত পড়তেছে। মুরিদ দেখলেন, মুরিদ হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মনে হয় বাথরুমে গিয়ে কোনো ব্যথা পেয়েছিলেন? মুরিদের কথায় আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ বলে, না রে মুরিদ, আমি তো কোনো ব্যথা পাই নাই। না হুজুর আপনি ব্যথা পেয়েছেন, না আমি ব্যথা পাই নাই। হুজুর তাহলে আপনার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? হুজুর তাকিয়ে থেকে সত্যি তো আমার ঠোঁট বেয়ে বেয়ে রক্তগুলা বেয়ে বেয়ে রক্ত টলটল টলটল করে রক্তগুলা পড়ছে। বাইর আমায় গহনার পর হুজুর মুরিদকে বলতে যায় না, তার বড় মুরিদ যখন বলতে যে হুজুর আমার বলতে হবে, আমাকে বলতে হবে, আপনি বাথরুম থেকে বের হওয়ার পর আপনার ঠোঁট বেয়ে বেয়ে কেন রক্ত পড়তেছে? হুজুর বলে, অনেক মুরিদ আমি যখন বাথরুমে যাই, যাওয়ার আগ থেকে তো আমার মুখের মধ্যে আল্লাহ 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 ছিল, আমি তো আগ থেকে আল্লাহ আল্লাহ জিকির জপতে ছিলাম। আমি যখন বাথরুমে চলে গেলাম, বাথরুম হলো নাম্বার জায়গা, সেখানে মধ্যে আমার মুখ ঠেলে আমার জিব্বা ঠেলে ঠেলে আল্লাহ আল্লাহ বের হয়, কিন্তু আমি আমার জিব্বাকে ঠোঁট দিয়ে কামড় দিয়ে ধরি, আমি আমার জিব্বাকে বলি, রে জিব্বা এই নাপাক জায়গার মধ্যে আমার মালিকের নাম উচ্চারণ করার জায়গা না, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করিস না, তারপর আমার জিব্বা খালি আল্লাহ আল্লাহ বের হয়ে যায়, আল্লাহ 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 বের হয়ে যায়। ওরে মুরিদ, তারপর আমি আমার জিব্বাকে কামড় দিয়ে ধরি, তারপর বের হয়ে যায়। মনে হয় এই কামড় দেওয়ার ফলে আমার জিব্বাটা কেটে সেখান থেকে এখন বেয়ে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ।